ওয়েলকাম ব্যাক টু বুনু ব্লগ চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আজকে আমি ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন কটা বাজে বলো তো? এখন অনেকটা রাত হয়েছে, এখন রাত 11টা বাজে। আর আমার এখন থেকে ব্লগ স্টার্ট করার কারণ কি জানো? আজকে আমার ছোটো বোনের বার্থডে, তো ভেবেছি রাত 12টার সময় ওর বার্থডে সেলিব্রেট করবো। সেই কারণে অনেকে ভাববে যে দিদি রাত্রেবেলা এরকম ধরনের সাজগোজ করেছেন। একদমই না, আমি একটুখানি বেরিয়েছিলাম, তো ভাবলাম কি যে আমি আমার ভিডিওটা একটু স্টার্ট করে নিই, তো ফ্রেশ হব, এখনই ফ্রেশ হব। তো আজকের ব্লগটা দারুণ মজার হতে চলেছে, তোমরা কিন্তু স্কিপ করো না, পুরোটা কিন্তু দেখো কি হয়। আর আমি ততক্ষণে ফ্রেশ হয়ে নিই, ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর আমার রাতে ডিনার কমপ্লিট হয়ে গেছে যেহেতু অনেকটা রাত হয়ে গেছিলো। আর এই দেখো বোনের বান্ধবীরা এসেছে, আর ওরা একটুখানি ডেকোরেশন করছে, তো আমি ওদের সঙ্গে একটু হাতে হাত মেলাই, নাহলে এখন আমার কপালে দুঃখ আছে। তো আমি একটুখানি ক্যাক হেল্প করে দিলাম, আর আমার কাজটা হয়েও গেছে। আর আমি কিন্তু সমস্ত কাজ করিনি, এগুলো কিন্তু কেয়াই কমপ্লিট করেছে। আর ও দেখো কত সুন্দরভাবে সাজিয়েছে, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। গাঁদা ফুলগুলোকে ছোটো মানে জিরি জিরি করে কুচিয়ে তারপরে কেকটাকে মাঝখানে রেখে গাঁদা ফুল দিয়ে লাভটা করেছে, বেশ দারুণ করেছে কিন্তু। আর বোনকে একটা সুন্দর পাস গিফট করেছে ওর দুই বান্ধবী দিয়া আর কে মিলে। তো যাই হোক, আমি কিন্তু বোনকে কিছু দিইনি, এখন আমি পরে দেবো। আর দেখো লাইটটা মানে জ্বলছিল, তো লাইটটা জ্বললে কি মোমবাতিটা দেখতে মানে সুন্দর লাগবে, ফুটবে? একদমই নয়, তার জন্য লাইটটা অফ করে মোমবাতিগুলো ধরে দিয়েছি। আর দেখো কত সুন্দর লাগছে, আর কেকটা কত দারুণ লাগছে। তো যাই হোক, এবার আমাদের পুরো এটা রেডি হয়ে গেছে, ওর বোনকে নিয়ে আসবো। হ্যাপি বার্থডে টু ইউ, কি অবস্থা, হাত থেকে দেখো বিশ্বকর্মা ছিলাম। তো দেখো আমিও কেক নিয়ে বসে পড়েছি, আর কেকটা দারুণ টেস্টি ছিল। বার্থডে গার্ল, আর দেখো ও ঘেমে গেছে, আমিও ঘেমে গেছি। আসলে প্রচন্ড গরম লাগছে, আর অনেকটা রাত হয়ে গেছে, এবার একটু ঘুমাতে তো হবে, তাই না? তো আজকের ব্লগটা এইটুকু, তোমাদের সঙ্গে দেখা যাবে নেক্সট ব্লগে। টাটা, গুড নাইট সবাইকে।